লাখুটির উপর ভর্দি ভোটাধিকার সাব্যস্ত আহিল রঙিয়ার প্রাক্তন বিধায়ক তথা শিক্ষা তথা রাজমন্ত্রী থানেশ্বর বড়ো নড়িয়া দেহারে রঙিয়ার 78 নং সিদ্ধিনাথ বিদ্যা মন্দির হাইস্কুল কেন্দ্রত ভোটাধিকার সাব্যস্ত করলে জ্যেষ্ঠ নেতাগিয়ে কিন্তু ভোট দিবল বিপাঙত পড়ল জ্যেষ্ঠ নেতাগী প্রশাসনে প্রতিটি কেন্দ্রতে জ্যেষ্ঠ নাগরিকসকলের সুবিধার বাবে হুইল চেয়ারের ব্যবস্থা করেছে কিন্তু উক্ত কেন্দ্রট এই সুবিধার পর বঞ্চিত হল খুদ এগারী প্রাক্তন মন্ত্রী হুইল চেয়ারের অপেক্ষাত বহু সময় গছর তলত বহি রোল প্রাক্তন মন্ত্রীগী বহু সময় অপেক্ষার অন্তত হুইল চেয়ারের ব্যবস্থা নোহাত অবশেষত উপস্থিত রাইজর সহযোগত লাখুটিত ভর দি কোনোমতে ভোটদান কেন্দ্রত উপস্থিত হল থানেশ্বর বড়ো অবশ্যে কেন্দ্রত উপস্থিত হওয়ার পিছত কেন্দ্রটির প্রিজাইডিং বিষয়ার সহায়ত প্রাক্তন বিধায়কগুলো ভোটাধিকার সাব্যস্ত করে ভোটাধিকার সাব্যস্ত করে থানেশ্বর বড়োয়ে পরম উৎসাহে কয় বিশ্বর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশখনের এই পবিত্র দিনট সকলো ভোটারে নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবলে ওলাই আহিব লাগে উক্ত কেন্দ্রট হুইল চেয়ারের অভাবত আন আন বয়োজ্যেষ্ঠ নাগরিকরও অসুবিধা হওয়া পরিলক্ষিত হয় মানে রাইজে মোক রোজা পাতিলাম এটা গোটে 15 বছর রাজত্ব করলো গতিকে তারপর সব এড়ি থি গুছি গতিকে চানুক্য আদর্শ এটা এটা আধুনিক যুগত আদর্শ রাজনীতি শরৎ শরৎ সিংহা মোক শিকাইছে রাজনীতি এই আদর্শতে এটাই অনুকরণ করছে এই গতিকে রাজনীতি ভাল ধরনের করা ভালো রঙিয়ার পৰা ইনামুল ইসলাম রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট